মেট্রো রেলের 11 চালানের 8টি বগি, 4টি ইঞ্জিন ও 34 বক্স মেশিনারি পণ্য পৌঁছেছে বাগেরহাটের মোংলা বন্দরে। সোমবার সকালে বন্দরের 7 নম্বর জেটিতে বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন। 24 ঘণ্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস করা হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি গত 27 জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট অ্যানশিয়েন্ট স্টিমশিপ কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে নেওয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।